Day 4 of Shubhashgram. Today we have afternoon duty, that is from 2 pm to 8 pm. We were waiting for this guy. Onik Juliaje aske. First we'll have lunch. It's around 12 right now. We went to the medicine OPDs actually to get our logbooks signed. Medicine and psychiatry. Now we'll go to have lunch, probably in a central canteen, and then off to Shubhashgram. So this is our central canteen in the train. We're having normal special sabzi meal. Train আমাদের আছে 1:04 তো ট্রেন ধরে ওখানে গিয়ে খেতে গেলে লেট হয়ে যাবে তো এখান থেকে খেয়ে যাচ্ছি। খাওয়া হয়ে গেছে স্টেশনের দিকে যাচ্ছি কিন্তু আজ দুপুরে ট্রেন ভিড় হবে ভালোই টাইম আছে যদিও কিন্তু ভিড় হবে তো দুপুরের দিকে ডাউন লাইনে ভিড় হ্যাঁ এক্স্যাক্টলি মান্থলি করা হচ্ছে না মান্থলি দে নিড ফটোগ্রাফ অ্যান্ড আধার কার্ড ফর মান্থলি যেটা অবভিয়াসলি এখন আমরা ক্যারি করছি না লাইন পড়েছে যদিও আজকে রাস্তায় সাইডে কাউন্টারটা খোলা আছে জলদি হয়ে যাবে জানিছিল কিন্তু প্রশ্ন হয়ে গেল টাকা শেষ হয়ে গেছে আমাদের মেশিনের ব্যালেন্স শেষ হয়ে গেছে আমাদের এখানে আবার নতুন লম্বা লাইনে আবার দাঁড়াতে হয়েছে টাইম আছে যদি ট্রেনের এখনো আস্তে আস্তে যাব চাপনি আজকে দৌড়বো না না আজকে দৌড়বো তাহলে এতক্ষণ মালগুলো সিঁড়ি উঠতে যাইছিল না ভাত খেয়েছি তারপর আবার বল একটা মান্থলি কাটতেই হবে নালে এই রোজ লাইনে দাঁড়ানো যাচ্ছে না লস তো হচ্ছে প্লাস এই রোজ এসে লাইনে দাঁড়ানো ভালো লাগছে না আজিব কালকে সুভাষগ্রামে একটা আমাদের এমও একটা পেশেন্ট পার্টিতে খুব ধার ছিল গলায় এটা ঝোলার জন্য রাম তখন সাইড করে আস্তে করে আমারটা খুলে সাইড রেখে দিয়েছিলাম আগে তিনজনই পড়ে আছি ম্যামটা থাকে আছে আবার ঝাড় খাবো ফায়দা আছে লাইক কোনো প্রসিজার করার সময় বা চ্যানেলিং বা কিছু করার সময় তাহলে আর হাতটা খাটতে হয় না এটা জাস্ট কানে থাকি ডাইরেক্ট কথা বলা আজকে নতুন করে কন্টেন্ট বানাতে হবে আমরা নিজের কিছু বানাতে হবে সুভাষগ্রামে নামলাম আমরা ভেবেছিলাম আমাদের সুভাষগ্রামে ডিউটিটা ঠান্ডা ঠান্ডাই হবে কিন্তু বহুত ভালোই আছে মিষ্টি কিনছি আমরা প্ল্যান ছিল এইগুলো কেনার বাট এটা এখনো হয়নি হচ্ছে তো উই গট কি বলে এগুলোকে উই গট আইসক্রিমস ওদের চকোবার মনকে শান্তি দেয় আঙ্গুর খেতে পারিনি তো আঙ্গুর টক এখন আমার অরেঞ্জ আইসক্রিমের সাইজ বড় ওদের চকোবারের সাইজ খুবই ছোট এটাও অসাধারণ জল আর একটু বলি এতে ক্যালোরি কম আছে ওতে ক্যালোরি বেশি আছে এছাড়া ফাস্ট হয়ে গেছে আইসক্রিম খেয়ে ঢুকছি সুভাষগ্রাম অলমোস্ট পৌঁছে গেছি আজকে আমরা যদি নিজের ব্যাগ এনেছি আমি আজকে রাজীবকে আর তেল দিতে হবে না যদিও রাজীবকে থ্যাংক ইউ বলা উচিত এতদিন ব্যাগ ক্যারি করেছে আমাদের থ্যাংক ইউ বলে উচিত সময় ঢুকিয়ে
নেক্সট 6 ঘন্টা ধরে এটা আমাদের টার্গেটই পুরো এখন এমার্জেন্সি ডিউটি আছে আজকে আমার বস আমার এটা আমাদের বড় বস আমরা হচ্ছে ছোট বস আমি হচ্ছে আমাদের বড় বস এই সাইড তো ঘুরে আসবো তো না আজকে আজ পর্যন্ত ঠিক আছে ভাই অনেক খেটে যে এবার একটু বসে দে এমার্জেন্সি দিকে বসি আধ ঘন্টা পর আমাদের শিফট স্টার্ট হবে দেখা যাক কেমন যায় আজকে তো ইটস নট ইভেন 1 বাট উই স্টার্টেড উইথ আওয়ার পেশেন্টকে অ্যাম্বুলেন্স করলাম পেশেন্টকে ইঞ্জেকশন দিলাম দিস ইজ আ গুড থিং অ্যাবাউট হিয়ার দ্য এমার্জেন্সি ইজ কোয়াইট অ্যাক্টিভ বলে রে রেহান তুই বলো আজ হ্যাঁ মুঝে কুছ নেই বলনা মুঝে ঘর জানা দো সাইড দোনো ব্যাগ লেকে রেখা লাইক ফুল রেডি লাইক অভি জাস্ট ইজ লাইক জাস্ট পাস টু সো ইটস অ্যারাউন্ড 5 পিএম রাইট নাও দ্য এমার্জেন্সি হ্যাজ বিন রিয়েলি হেকটিক টুডে আসিফ অনেক কাজ করেছে রানিজ অনেক কাজ করেছে একটা পয়সিং অ্যালপ্রোজলম পয়সিংয়ের পেশেন্ট এসছে এসবই অনেক পিডিয়াট্রিক পেশেন্টও এসছে আজকে মানে অনেক বাচ্চা এগুলো দেখলাম তারপর অনেকজন রিপোর্ট দেখাতে এসছে অর্থো পেশেন্ট এসছে একটা হচ্ছে লেগ ফ্র্যাকচার এসেছিলো একটা সুচার ফল বা অনেক পেশেন্ট এসছে আজকে অনেক পেশেন্ট ইটস বিন রিয়েলি হেকটিক শেডিউল রিয়েলি ডিডন্ট গেট এনি টাইম টু রেকর্ড আই থিংক সো এখনো ইনফ্যাক্ট দের আর পেশেন্টস দের হু আর আন্ডার অবজারভেশন সো দিস ইজ ওয়ার্কিং স্টেশন হিয়ার ওয়্যার অল দ্য মেডিসিনস আর কেপ্ট আই ডোন্ট লাইক আ রিয়েলি আনটাইডি ওয়ার্কিং স্টেশন আই ক্লিন ইট আপ নাও মাচ বেটার নাও নট দ্যাট টাইডি দো বাট ইটস স্টিল ওয়ার্কেবল উইথ দিস নাও সি সি টু মেনি মসকিটোস মসকিটোস অল ওভার দ্য প্লেস চুল করছে হাত পা আর দিস মাস্কিটোস আর দেয়ার ফ্রম মর্নিং অনলি ডেঙ্গু ম্যালেরিয়া সব হওয়ার চান্স আছে এখানে ভর্তি মশা 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 ইনফ্যাক্ট দ্যাট ইজ দ্য রিজন আই বুক আওয়ার শুজ টু দে বাট স্টিল এখানে ভিতরে গেছি মশা 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 অল অফ আস আর হ্যাঙ্গি দ্যাট ইজ আর এমো অঙ্কিত ভাইয়া ইজ রিয়েলি গুড এই ছেলেটা দেখুন আপনারা এই ছেলেটা মাস্ক খুলে বসে আছে মাস্ক খুলে একটা কোভিড একটা কোভিড সাসপেক্ট পেশেন্ট এসেছিল স্যাচুরেশন কম ছিল কাজ ছিল সব কিছু সো ইটস অ্যারাউন্ড 6 PM রাজদীপ অ্যান্ড আই কেম আউট ফর আ কুইক ব্রেক 2 মিনিট ব্রেক রমেশ ইজ স্টিল দেয়ার অঙ্কিত দা ইজ দেয়ার অঙ্কিত দা ইজ গুড অলসো অঙ্কিত দা ইজ অলসো গুড ইজ ভেরি কাম ভেরি চিল ভেরি ফ্রেন্ডলি টু দিস প্লেস হ্যাজ আ লট অফ মসকিউটোস উই অগেন ওয়েন্ট আউট মুখার্জি দাস শপ ইজ ক্লোজড বাট উই ফরগট টু টেক ক্যাশ উইথ আস and Mukherjee Das Dukan is closed so we can't go there so we are again going back to get cash hey digital india ka zamane mein cash rakhna bhul jata hai hum log this place has good lighting though at night vishal vishal views aste bhai the angle lo sundar lagche ye padu thoda pasta As you can see, mosquitoes are everywhere over here. So they need natural methods. Since it's emergency, we didn't go out. We just got tea from Prapulada itself. Prapulada has a shop within the campus itself. This is Prapulada's shop. And emergency is over here. So we just asked him to, we just paid him and asked him to send the coffees over here. আর বলো রামিস কেমন চলছে খুবই ভালো চলছে খুবই ভালো চলছে কিন্তু বাই দ্য ওয়ে দিওয়ালি নাইট না হ্যাপি দিওয়ালি টু অল ফর ওয়াচিং
স্যার বলছেন চাই চিনি কম হয়েছে, চালটা বেশি হয়ে গেছে। চাল দোকান যারা খোলে তারা জানে কোথায় কি হয়েছে। তোর কি হাল হবে জানিস তো, আমাদের ক্যাম্পাসে সিসিডি যা হাল হয়েছে তোর তাই হবে। আমাদের ক্যাম্পাস থেকে সিসিডি উঠে গেছে জানিস তো, নতুন নতুন জায়গা খুলবো, নতুন নতুন করে ইনকাম করে পারি। এই বিজনেস আইডিয়াগুলোই তো রাম আর আমি মুকেশ আম্বানিকে দিয়েছিল বলেই মুকেশ আম্বানি আজ এত বড় লোক। Finally done for the day. Evening. Everything says, night says, something says. রাস্তি পড়েছিল আমি যে স্টেশন নেবে বাট বেটা ফোর্সফুলি ঢুকিয়ে দিয়েছে এখানে একা দুটো চার মুলুক তার একটু সুতো এই পুকুরে জল ফেলে দিই সে তো পুকুরে জল ফেলে রাস্তা কিন্তু ক্যান্সেল করে স্টেশন আমি ক্যান্সেল করে তো দেখি এবার আমরা ট্রেনে যাবো, ট্রেন আছে একটা 8:10 ও 8:10 এখানে বেজে গেছে, 8:20 জলদি যেতে হবে নাহলে ওটাও পাবো না। খাজা খাজা কিচ্ছু না, গিয়ে এখন আমার একটা মেডিসিনের একজন একটা আমাদের দাদা একটু করে দিতে হবে ডিউটি, এখন গিয়ে একটু মেডিসিনে থাকবো। চল জলদি চল, নাইটস আর কাম হিয়ার, সব মানে নট অ্যাজ ইন উইথ পেশেন্ট লোড বাট সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, অলমোস্ট ফাঁকা ফাঁকা হয়ে গেছে এইদিকে। আজকে অনেক কেসই দেখতে পেলাম আমরা, দেওয়ার ব্রড ডেড কেসেস, দেন ফায়ার ক্র্যাকার ইঞ্জুরিজ, একটা বাচ্চার খুব খারাপ লাগলো তুবড়ি করতে গিয়ে চোখে ফেটে গিয়ে ফরেন বডি পুরো কর্নিয়ার কাজটা একদম ফরেন বডি ইনফেকশন হয়ে গেছে, একটা দাদু পুরো পা কেটে গেছে। এইদিকে অন্ধকারে রাজদীপরা হ্যাঙ্গিং কেস দেখলাম, একটা অ্যাটেম্পটেড হ্যাঙ্গিং দেখলাম, পেশেন্টটাকে ইমিডিয়েটলি ম্যানেজ করে তাও স্যাচুরেশন একটু বাড়লো তারপর রেফার হলো। তো আজকের শিফট ওয়াজ কোয়াইট হ্যাপেনিং, রাজীব অন্ধকারে রাস্তা চিনতে পারছে না। আই এম দ্য গাইডিং লাইট, লাইটস উইল গাইড ইউ হোম। কি সুন্দর সব বাড়ি টাড়ি সব সাজিয়েছে এখন, আজকে দিওয়ালি রাইট, দিওয়ালিতে ডিউটি করছি। হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। ফাইনালি রিচ স্টেশন অন টাইম, ট্রেন ইজ ইয়েট টু কাম বাট দেয়ার ইজ আ লোকাল মেলা গোয়িং অন দ্যাট সাইড অফ দ্য স্টেশন। আই রিয়েলি ওয়ান্ট টু গো দেয়ার বাট উই আর টাইট অন শেডিউল, লাইক ইফ উই মিস দিস ট্রেন দ্য নেক্সট ট্রেন ইজ কোয়াইট লেট, সো যাওয়া হবে না। বাট খুব ইচ্ছে করছে মেলাটায় যাওয়ার জন্য, অ্যাটলিস্ট ঢাকে। হ্যাঁ ঢাকের জন্য এক্স্যাক্টলি ঢাক পাচ্ছে না, খোলা সব বসিয়েছে ওখানে। ওই যে বাচ্চাবেলায় যে টেডি ওই যে সফট একটা মিকি মাউসের উপর ড্রাফ কাটতাম ওইটাও রয়েছে। দেখ ভাই মেলাটা যাওয়ার খুব ইচ্ছে আছে, ট্রেন চলে এসছে আর যাওয়া হবে না। টিকিটটা ফাঁকা আছে যদিও বেশি গেছি টাইমে। রামিসকে আমরা উল্টো দিকে পৌঁছেছি, রামিসের মুড অফ। মেলা এরকম মেলা দেখাবো একটু, এই যে এই যে এই যে ডেকোরেশন করা রয়েছে এগুলো সব মেলা ডেকোরেশন, প্যান্ডেল বসেছে ওখানে সব। মেলাটা যাওয়া হলো না, আশা করি নেক্সট। এই যে গেট গেট স্যার নেক্সট, আশা করি নেক্সট যদি করতে আসবো মেলাটা যদি থাকে পাক্কা যাবো। কী হাওয়া, ও কালকে 90 ডিউটি আছে, নাইটে তো আসতে পারবো না। বাইরে একদম পিচ ডার্ক এই সাইডটা, গ্রাম তো হচ্ছে ওদিক দিয়ে কাকা দেখছি মনে চলে গেছি, লাইক দেখে ডক্টর বক্টর মনে হবে না, ফুল চ্যাংরা মনে।
একটু দরকারই আছে ভাই, বিউটি করার পর এতক্ষণ পর একটু তো মাইন্ড ফ্রেশ করবোই। এখানে সব চাকলাপু করা যাবে, এটা চিরাশোরা স্টেশন, এখানে অনেক লোক চেনে, জানে পাড়ার ভদ্রস্থ ডাক্তার, এখানে চাকলাপু করা যাবে না, এখানে সিরিয়াস। ব্যাক টু পাভিলিয়ন অ্যাগেন, মোটামুটি আমাদের কন্টেন্ট হয়ে গেছে। যাদবপুর স্টেশনের বোর্ডটা কোথায় করবো? ওই তো যাদবপুর স্টেশন বয়েজ হস্টেল হয়ে যাও। হ্যাঁ, দিস ইজ আনাদার টেরিটরি, এটা আমাদের আরেকটা টেরিটরি। সুভাষগ্রাম একটা টেরিটরি, এটা আমাদের আরেকটা টেরিটরি। বেশি দিন নেই এই টেরিটরিতে, আর 6 মাসেরও কম আছি, চলে যেতে হবে। তারপর কলেজ শেষ হয়ে গেল, ডাকবো না, হ্যান্ডেল শুভ করছি আমরা, এই